হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পুনিতাস ক্রিয়েশন। পুনিতাস ক্রিয়েশন, তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে আমি সেরকম কোনো ভিডিও করতে পারিনি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আমার আজকে ফোনের ব্যালেন্সটা শেষ হয়ে গেছে, তার জন্য কোনো ভিডিও আপলোড করব না ভেবেছিলাম। আসলে আমি ভেবেছিলাম যে আমার রিচার্জ শেষ হয়ে গেছে, তার জন্যই কোনো ভিডিও আমি আর সেরকমভাবে দিইনি। এই নতুন ঘরের ছাদে জানো একটু উপরে ফুল গাছগুলো লাগানো আছে, জল বৃষ্টি হয়েছিলো তো তার জন্য গাছগুলো কেমন আছে আমি একটু দেখতে যাচ্ছি। তো ভাবলাম যে এই সুযোগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আর তোমরা প্লিজ দেখতে থাকো আমার চ্যানেলের ভিডিও, আর কালকেই আসবে নতুন ভিডিও। আমি এখন ছাদে চলে এসেছি আর দেখবো যে গাছগুলোতে জল জমেছে কি না। এই দেখো আমার ফুল গাছগুলোতে ফুল হয়েছিল, অনেক শুকিয়ে গেছে, না জল জমেনি এখনো পর্যন্ত, ঠিকই আছে। আমি অনেকগুলি ফুল গাছ লাগিয়েছি তো এখনও ফুল আসেনি। আর এইখানে আমি একটু ব্রাহ্মী শাক লাগিয়েছি, এই দেখো ব্রাহ্মী শাক আমাদের সকলেরই খুব উপকারী, আমি লাগিয়েছি। আর এই হলো আমার ফুল গাছ, হ্যাঁ তো অনেক ফুল হয়েছিল, শুকিয়ে গেছে, আরও কুঁড়ি আছে, ফুল হবে, দেখতে এসেছিলাম। কতগুলো লঙ্কা গাছও আমি এখানে লাগিয়ে দিয়েছি। আমি দেখতে এসেছিলাম যে গাছগুলোতে জল জমে গেছে কি না, তো জল জমেনি একেবারে, ঠিকঠাক আছে, মেঘের পরিস্থিতি ভালো নয়, দেখতেই পাচ্ছ। যদি আরও বৃষ্টি হয় তাহলেই জল জমে যাবে, তখন আবার আসতে হবে জল ফেলার জন্য। আর আজকে সেরকম বিশেষ কিছু আর বলছি না, কালকে নতুন ভিডিও অবশ্যই আসবে। তোমরা প্লিজ আমার চ্যানেলে আরও অন্য ভিডিও দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। কালকেই আমি আসবো নতুন ভিডিও নিয়ে, সবাই আমার পাশে থেকো।